back to Shintu Bhadra's Easy English with Entertainment. আশা করি তোমরা সকলে ভালো আছো এবং ইংরেজি শিখছো. Hope you are learning very well with this channel. So today we are going to clear our doubt about negative sentence. না বাচক সেন্টেন্স গুলো নেগেটিভ সেন্টেন্স গুলো লিখতে গেলে যে ভুলটা হয় সেটা কিন্তু আজকের পর থেকে আর হবে না. তো চলো দেখে নিই কি ধরনের ভুল ছাত্ররা করে এবং কি কি করেকশন সেখানে দরকার. দেখো আমি কতগুলো সেন্টেন্স লিখেছি. না সে খায় না, না সে খায়নি, না সে খাবে না. তো আমরা যখন দেখি এখানে আমরা কি লিখে ফেলি, ছাত্ররা যেটা করে ফেলে নো হি অর শি লিখে ফেলে নট ইট, এরকম সেন্টেন্স আমরা কিন্তু পাই. কিন্তু এখানে সেন্টেন্সগুলো ভুল হয়ে যায়. কি করে খায় না, খায়নি বা খাবে না এগুলোকে তুমি মেনশন করবে, এই জায়গাতেই তোমাদের কারেকশনটা প্রয়োজন. দেখো যখন আমি বলছি যে খায় না তার মানে এটা কোনোদিনও খায় না, আজও খায় না, কালও খায় না, পরশুও খায় না. দ্যাট মিন এটা প্রেজেন্ট টেন্সকে ইনডেফিনাইট টেন্সকে প্রেজেন্ট ইনডেফিনাইট কে নির্দেশ করছে. দেখো খায় না মানে কোনোদিনও খায় না, মানে হ্যাবিচুয়াল অভ্যাস, হ্যাবিচুয়াল অ্যাক্টিভিটিস. হ্যাঁ ইউনিভার্সাল ট্রুথ, এই ধরনের খায় না, যায় না, বলে না, করে না, যায় খায় বলে. তো যায় না যখন বলছে তখন ওটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ করা হচ্ছে. তো নেগেটিভ যখন করা হচ্ছে তখন তুমি কি করবে, এই খায় না যখন প্রেজেন্ট ইনডেফিনিট তুমি বুঝতে পারলে এখানে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে ডু ডাস. তো এখানে আমি কি করছি, নো শি ডাজ নট ইট. তো এখানে আমি কি করলাম, ডাজটাকে মডাল অক্সিলারি হিসেবে নিয়ে আসলাম, কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে মডাল অক্সিলারি ডু অ্যান্ড ডাজ হয়. তো নেগেটিভ করার জন্য আমরা কি করছি, প্রথমে আমরা সাবজেক্টটাকে লিখছি, দেন আমরা অক্সিলারি ভার্ব লিখছি, দেন নট লিখছি, দেন ভার্বটা লিখছি, নো শি ডাজ নট ইট. কিন্তু যখন এটা হয়ে গেল খায়নি, খায়নি যখন তুমি এক নাম্বার সেন্টেন্সে দেখলে প্রেজেন্ট ইনডেফিনাইট, দুই নাম্বার সেন্টেন্সে দেখছো তুমি খায়নি, তো খায়নি কথাটা তুমি কি করে বুঝবে. দেখো খায়নি মানে ইট ইজ অ্যান অ্যাকশন অফ পাস্ট, অতীতের ঘটনা, আগে খায়নি, তাই তো? সে যায়নি, সে বলেনি, সে করেনি, তার মানে ওটা পাস্টের ঘটনাকে ইন্ডিকেট করছে. তো পাস্ট যখন আমরা লিখব তখন দেখো কি করছি, আমরা পাস্ট ইনডেফিনাইট যখন এটা বুঝতে পারছি তখন আমরা কি করব, তখন আমরা অক্সিলারি ভার্ব শুধু ডিডকে ইউজ করব, এই ডিড অক্সিলারি ভার্বটা দিয়ে কিন্তু আমরা নেগেটিভ করতে পারবো. তো যাদের টেন্স নিয়ে সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে এই অক্সিলারি ভার্বস ফাইন্ড আউট করতেও সমস্যা হচ্ছে, আমি কিন্তু এটা নিয়ে ভিডিও অলরেডি বানিয়েছি, প্লিজ ভিজিট দ্য প্লে লিস্ট অক্সিলারি ভার্বের উপরে এবং টেন্সের উপরে ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নাও, তাহলে আজকের ক্লাসটা বুঝতে আরও সুবিধা হবে. তো প্রথমে কী করছো, দেখো পাস্ট ইনডেফিনিট টেন্স যেই তুমি বুঝতে পারলে অক্সিলারি ভার্ব তুমি ডিড পেয়ে গেলে, তাই না সে খায়নি তুমি কী করছো, নো হি বা শি ডিড নট ইট. সো ডিড নট ইট কথাটা ইউজ করছো, তাহলে আমরা কী করলাম, সাবজেক্ট করলাম, দেন অক্সিলারি ভার্ব করলাম, দেন নট, দেন ভার্ব. সো আমরা যদি অবজেক্ট থাকতো তাহলে কী করতাম, যদি অবজেক্ট থাকতো আমরা তারপরে লিখতাম, যদি রিমেনিং ওয়ার্ড থাকতো তারও পরে লিখতাম. তো আমাদের কাছে কিন্তু রয়েছে অক্সিলারি ভার্ব, সেগুলো দিয়ে কিন্তু আমরা নেগেটিভ করতে পারি বা ইন্টারোগেটিভ করতে পারি. এবার দেখো না সে খাবে না, এই খাবে না, খাবে না কথাটা কখন সময় কথা বলছে, নিশ্চয়ই ভবিষ্যতের কথা বলছে, যাবে না, খাবে না, বলবে না, তো এই ধরনের ফিউচারকে যখন ইন্ডিকেট করছে, ভবিষ্যতের কথাকে ইন্ডিকেট করছে, তখন তুমি কী করছো, অক্সিলারি ভার্ব শ্যাল অর উইল কি ইউজ করছো. তাহলে এখানে ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্স যখন রয়েছে অক্সিলারি ভার্ব কী করছো, শ্যাল অর উইল কি ইউজ করছো. কিন্তু এখানে মনে রাখবে ফার্স্ট পারসনে আই শ্যাল, উই শ্যাল, বাকিগুলো কিন্তু সব উইল হচ্ছে, তো সব ক্ষেত্রে উইল ইউজ করতে পারো. তো কি করছো, না সে খাবে না, নো শি অর হি উইল নট ইট. সো এখান থেকে যখনই আমরা কোনো নেগেটিভ সেন্টেন্স বলবো তাহলে কি করবো, সাবজেক্ট আনবো, দেন অক্সিলারি ভার্ব দেবো, দেন নট, দেন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ মূল ভার্বটা, হি ডিড নট ইট, শি ডিড নট ইট, শি ডাজ নট ইট, শি উইল নট ইট. সো আমরা যখন নেগেটিভ করছি, নামাচক কথা বলছি, সে দেখেনি, হি ডিড নট সি, সে করেনি, হি ডিড নট ডু, আমি খাইনি, আমি আই ডিড নট ইট,
সো এরকম তুমি করতে পারো, যে টেন্সটা তুমি করছো তার অক্সিলিয়ারি ভার্বটাকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে এবং তারপরে কিন্তু সহজেই তুমি নেগেটিভ করতে পারবে বা ইন্টারোগেটিভ করতে পারবে। সো আজকের টিপসটা অবশ্যই মনে রাখো, লেখার সময় এবং বলার সময় নিয়মিত প্র্যাকটিস করতে হবে যাতে তুমি এই ধরনের ভুল আর না করো। সেন্টেন্সের মধ্যে যত ভুল কম করবে রাইটিংয়ে তত নাম্বার বেশি পাবে এবং গ্রামারে তত নাম্বার বেশি আসবে, সকলেই জানো। সো খুব ভালো করে শেখো, সকলে সুস্থ থাকো, আর যারা প্রথমবার চ্যানেলটি দেখছো সাবস্ক্রাইব করে রাখো, এরকম ছোটো ছোটো টিপস আমি তোমাদের জন্য নিয়ে আসবো। শিখতে থাকো, দেখতে থাকো, ভিজিট দ্য প্লে লিস্ট ফর মোর ভিডিওস, সেখানে কিন্তু ক্লাস ওয়াইজ গ্রামার, টেক্সট এবং সমস্ত রকম রাইটিং দেখানো রয়েছে। তো সকলে ভালো থাকবে, গুড বাই।